পৃষ্ঠা নাম্বার 113, এখানে রয়েছে একক কাজ, গ্রিড এঁকে সমাধান করো। আমাদেরকে আসলে এরকম গ্রিড এঁকে সমাধান করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এখানে এই ক নাম্বার, এটা আমরা সমাধান দেখব। এখানে বলেছে 4/3/6, তার মানে আমরা এখানে নিচে 3 দেখতে পাচ্ছি, এই জন্য 3টা ঘর আঁকব। আর 3টা ঘর আঁকার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি 4 আছে, তার মানে আরও একটা এক্সট্রা ঘর আমরা এখানে এঁকে নেব। তাহলে আমরা 3টা ঘর এখানে আঁকলাম প্রথমে, তারপরে আরও একটা ঘর আঁকতে হলো কেন, কারণ উপরে 4 আছে। এই জন্য আমরা মোট প্রথমে 3টা আঁকলাম, তারপর আর একটা এঁকে আমরা এখানে এরকম করে গ্রিড আঁকলাম। এখন দেখো এটাকে যদি আমরা 6টা ভাগ করি, তাহলে স্কেল দ্বারা এখানে 5টা রেখা টানলেই 6টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6। এইটাই কিন্তু আমাদের গ্রিড এঁকে দেখানো হলো। এখন আমরা যদি এখানে ভাগটা করেও দিই এখানে, তাহলে আমরা জানি যে ভাগের সময় এখানে ভাগের সময় নিচে গুণ হয়, মানে এই 6 নিচেরটার সাথে গুণ হবে, তাহলে 3, 6, 18 হবে, উপরের 4 উপরেই থাকবে। এইভাবে আমরা ভাগটা করেও দেখাতে পারি। এখন আমরা যদি এই ভাগফলের সাথে যদি এইটার মিলাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে 18 আছে, মানে এখানে এখন মোট ঘর গুনলে, এরকম ছোট ছোট ঘর গুনলে 18টা ঘর পাওয়া যাবে। আর প্রত্যেকটাতে দেখো এখানে 1, 1, 2, 3, 4, দেখো এখানে আমাদের উপরে যে 4, মানে কিন্তু এখানে 1, 2, 3, 4, 4টাই কিন্তু ঘর ছিল। তাহলে আমরা যদি গণনা করি, এখানে 18 হচ্ছে, আমরা এই যে আমাদের রং করা অংশ, এখানে কিন্তু 18টাই তুমি ঘর পাবে, মোট ঘর 18টাই পাবে। এখানে আছে 6টা, এখানে আছে 6টা, 12টা এখানে আছে, 6টা, 18টা। আচ্ছা, তাহলে আমরা এরপরের অংশে যাই। 8/7, আমরা এই নিচের 7 দেখে বুঝতে পারছি আমাদের প্রথমে 7টা ঘর আঁকতে হবে, তারপরে আরও একটা এক্সট্রা ঘর আঁকলে আমাদের, এরকম এক্সট্রা ঘর আঁকলে আমাদের মোট ঘর হয়ে যাচ্ছে 8টা। আচ্ছা, তাহলে আমরা মোট 8টা ঘর একবারেও আঁকতে পারি। এঁকে আমরা কি করব, এখানে এই যে 8/7, এখানে আমরা এই ভাগ করব 4 দ্বারা। তাহলে আমরা 4 আর এই 7 গুণ করে 4, 7, 28, 28 আর উপরে হবে, এই 8, 8ই থাকলো। এখন আমরা এইটাকে যদি 4 ভাগে ভাগ করতে চাই, তাহলে স্কেল দ্বারা জাস্ট 3টা রেখা টানলেই 4 ভাগে ভাগ হয়ে গেল। বাস, এভাবেই তোমরা গ্রিড আঁকবে। এখন আমরা যদি উত্তরের সাথে মিলাতে যাই, এখানে 28 দ্বারা বুঝতে পারছি আমাদের এখান থেকে এই যে এই পর্যন্ত কালার করা অংশ, এখানে কিন্তু আমরা মোট 28টা ঘরই দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাব গ নাম্বারে, 11/18। এই 11 দ্বারা বোঝা যাচ্ছে প্রথমে আমাদের 11টা ঘর করতে হবে, আর এই 18 মানে আরও এক্সট্রা কিছু ঘর এখানে আমাদের আঁকতে হবে। তাহলে এই পর্যন্ত আছে 11, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, আর 7টা আঁকলেই আমাদের 18টা ঘর হয়ে গেল। এখন এটাকে 4 ভাগ করব, মানে কি স্কেল দ্বারা 3টা রেখা টানব, বাস, তাহলে 4 ভাগ করা হয়ে গেল। এখন ভাগটা যদি আমরা এখানে দেখাই যে 18/4, তার মানে এখানে 4, 11, 44, উপরে থাকবে 18, 18ই থাকলো, এই 18, 18ই থাকলো। এখন আমরা পরের অঙ্কে যাই, 5/2, একবারেও 5টা ঘর আঁকতে পারি, অথবা প্রথমে 2টা এঁকে আরও অতিরিক্ত 3টা আমরা আঁকতে পারি। এখন আমরা কি করব, 10 ভাগ করব, মানে এখানে আমরা 9টা রেখা যদি টানি, তাহলে আমরা 10 ভাগ করব। তবে এখানে আমরা আসলে একটা চিত্র আঁকার জন্য আমরা টেকনিক করতে পারি। কি টেকনিক, এখানে যেহেতু 10 আছে, এই জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে 10 সেন্টিমিটার নেব। তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে এই রেখাগুলো 1 সেন্টিমিটার পরপর টানলেই হয়ে গেল। আর যদি এটা আমরা মাপ ছাড়া না নিই, 10 সেন্টিমিটার যদি না নিই, ইচ্ছা মতো যদি নিই, তাহলে এই রেখাগুলো আমাদের মিলাতে অনেক সমস্যা হবে, প্রত্যেকটা ঘর সমান হবে না। যেরকম করে এখানে আমরা কি করব, 4 সেন্টিমিটার বা 4 ইঞ্চি করে আমরা নিব, তারপর এটাতেও আমরা 4 ইঞ্চি এরকম হাইট নেব, তারপর এটা 6 ইঞ্চি বা 6 সেন্টিমিটার নেব, তাহলে আমরা কিন্তু এই রেখাগুলো আমরা মিলাতে পারব। আচ্ছা, তাহলে এখানে আমাদের 5/2/10, এটা আমরা অঙ্কটা করে দেখাই। আমরা জানি যে ভাগের সময় এই নিচেরটার সাথে এটা গুণ হবে, তাহলে নিচে হবে 10 × 2 = 20, নিচে হবে 20, উপরের 5, 5ই থাকলো। এরপরের অঙ্কে বা শেষ অঙ্কে দেখো, আমরা একবারে 9টা ঘর আঁকতে পারি, আবার 4টা ঘর আঁকতে পারি। আমরা প্রথমে 9টা ঘরে এঁকে নিব, এঁকে নিয়ে আমরা এই 4টাতে মনে করো যে আলাদা রং করে দিলাম, এই 4টাতে
তোমরা এই পাঁচটাতে ফাঁকাও রাখতে পারো, মানে সাদাও রাখতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি করব যে এটাকে পাঁচ ভাগ করব, মানে চারটা রেখা আমরা যদি টানি তাহলে পাঁচটা ভাগে ভাগ হয়ে গেল। তবে ওই যে বললাম যে টেকনিক, এখানে পাঁচ আছে, সুতরাং এখানে আমরা 5 ইঞ্চি নেব খাড়াভাবে, অথবা 5 সেন্টিমিটার নেব। তাহলে 1 সেন্টিমিটার পরপর অথবা 1 ইঞ্চি পরপর এইরকম রেখা টানলেই আমাদের বাস হয়ে গেল, এখানে আর কোনোটাই কম বেশি হবে না তখন। তাহলে আমরা এখন কি করব, এটাকে এখানে লিখে সমাধান করে দেখাবো। 4/9 × 5, আমরা কি জানি ভাগের সময় 5 আর 9, মানে নিচেরটার সাথে আমরা গুণ করব। তাহলে 5 9 45, উপরে হলো 5। এভাবে আমরা ভাগটা দেখিয়ে দিতে পারি। আচ্ছা, এখন যদিও এটাকে কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটি করব না, এই অবস্থায় রাখবো। শুধু এখানে বলেছে গ্রিড এঁকে সমাধান করো, আমাদের এই গ্রিড আঁকানোটা যদি ঠিক মতো হয় তাহলেই হয়ে গেল। আর আমরা কিন্তু এই অঙ্ক, মানে এই ভিডিওটা এখানে রাখছি, পরের অংশটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।